হ্যালো এভরিওয়ান ফেজাল ভাবসের সেকেন্ড ক্লাসে সকলকে জানে আরও একবার স্বাগত যেমনটি বলা হয়েছিল এ টু জেড লেটার দ্বারা যতগুলি ইম্পর্ট্যান্ট ফেজাল ভাবস রয়েছে সেই সমস্ত ফেজাল ভাবসগুলো নিয়ে আমরা পর পর আলোচনা করব। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ ফেজাল ভাবস এবং কিছু গুরুত্বপূর্ণ ফেজাল ভাবস নিয়ে আজকের ক্লাস আরও বেশি ইম্পর্ট্যান্ট কেন কারণ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফেজাল ভাবস তো শিখবই তার সাথে ভিডিওটি শেষে আলোচনা করব। ভাবে প্রশ্ন ফ্রেজাল ভাবস থেকে পরীক্ষায় এসে থাকে এবং আজকের যে সেটটা আমরা করবো তার উপরে কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো ভিডিওটি শেষে তাহলে শুরু করা যাক আজকের সেশান প্রথমে দেখো রয়েছে সাম ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভাবস আমরা ফ্রেজাল ভাবসগুলো প্রথমে পড়বো এবং তার সাথে সেগুলোকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেটা দেখে নেব প্রথমে দেখো রয়েছে ক্যারি অন ক্যারি অর্থাৎ আমরা দেখো কথায় কথায় বলে থাকি যে ক্যারি তার মানে কি যে কাজটা কন্টিনিউ করো ক্যারি অন অর্থাৎ কি কন্টিনিউ এটা কিভাবে বাক্যে ব্যবহার করা হবে ক্যারি অন ইয়োর স্টাডিজ অর্থাৎ তোমার পড়াশোনা তুমি চালিয়ে যাও আমরা কিন্তু অনেকে উৎসাহ দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করে থাকি ক্যারি অন নেক্সট দেখো দুই নম্বর যেটা রয়েছে ক্যারি অ্যাওয়ে বাই অর্থাৎ লস কন্ট্রোল আমরা অনেক সময় যখন কোনো খবর শুনতে পাই যেটা খুব আনন্দদায়ক খবর সেই খবর শোনার পরে খুব উৎসুক হয়ে পড়ি এবং আমরা নিজেদের উপরে আমরা নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলি যেমন দেখো এখানে সেন্টেন্সে কীভাবে তাহলে ব্যবহার করব এটা আমরা অন হেয়ারিং দ্য নিউজ অফ হিস সাকসেস হি ওয়াজ ক্যারি অ্যাওয়ে বাই জয় অর্থাৎ আনন্দে সে আত্মহারা হয়ে গিয়েছিল সেই খবরটা পাওয়ার পর তার সাকসেস হবার খবরটা পাওয়ার পর নেক্সট দেখো তিন নম্বর কি রয়েছে দেখো তিন নম্বর রয়েছে তাহলে ক্যাস্ট অ্যাওয়ে যেটার অর্থ কী দাঁড়ায় থ্রো অ্যাওয়ে অ্যাজ ইউজলেস অর্থাৎ দূরে ফেলে দেওয়া যেটা ব্যবহার অযোগ্য এটার এইভাবে আমরা ভাবতেও পারি যে অ্যাওয়ে অর্থাৎ কি দূরে চলে যাওয়া বা দূরে ফেলে দেওয়া ইত্যাদি তো সেখান থেকে আসছে কি থ্রো অ্যাওয়ে অ্যাজ ইউজলেস অর্থাৎ দূরে ফেলে দেওয়া অব্যবহারযোগ্য হিসেবে তো আমরা দেখো কীভাবে ব্যবহার করবো এটা ভাগ্যে উই ইউজুয়ালি গিভ আওয়ার সার্ভেন্টস দ্য ওল্ড ক্লোথস হুইচ আর ক্যাশে অর্থাৎ আমাদের যে সার্ভেন্টস থাকে তাদেরকে আমরা সাধারণত সেই ধরনের কাপড় পুরোনো কাপড় দিয়ে থাকি যেগুলি ব্যবহারের অযোগ্য চার নম্বর রয়েছে কাম অ্যাবাউট কাম দিয়ে বা শুরু হচ্ছে কাম অ্যাবাউট অর্থাৎ কি হ্যাপেন কাম অ্যাবাউটের অর্থ কী যাচ্ছে হ্যাপেন অর্থাৎ কোনো ঘটনা ইত্যাদি হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট অর্থাৎ কীভাবে অ্যাক্সিডেন্ট ঘটনাটি ঘটল পাঁচ নম্বর দেখা রয়েছে কাম অ্যাক্রস কাম অ্যাক্রস অর্থাৎ কি মিট বাই চান্স অর্থাৎ হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাওয়া যেরকম এখানে সেই ধরনের একটা মিনিং বলা রয়েছে মিট বাই চান্স দেখো কি রয়েছে সেন্টেন্স আই মেট অ্যাক্রস অ্য লেম ম্যান অন দ্য ওয়ে অর্থাৎ এখানে কিন্তু এটা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে পাস্ট ফর্ম কিন্তু ইউজ করা হয়েছে ওকে সেই জন্য দেখো কাম কেম হয়ে গিয়েছে তাহলে কাম অ্যাক্রসটা হয়ে গিয়েছে কি আই কেম অ্যাক্রস আর লেম ম্যান অন দ্য ওয়ে সিক্স নম্বর নেক্সট রয়েছে ছ নম্বর কামবাই কামবাইয়ের যেটা অর্থ হয় সেটা হচ্ছে গেট বা পাওয়া এটা কিভাবে বাক্যে ব্যবহার করা হবে খুব সিম্পল হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার তুমি কিভাবে এই ছবিটি পেলে অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এটাও কিন্তু পাস্টেই রয়েছে কিন্তু এবার প্রশ্ন হতে পারে যে তাহলে কামটা এখানে কেম কেন হলো না এখানে কেম এই কারণেই হয়নি যেহেতু এখানে ডিড হয়েছে ওকে বাক্যে একটাই ভাব যখন পাস্টে হয়ে যায় তখন তার পরবর্তী ভাবটা কিন্তু আর পাস্ট করা হয় না অর্থাৎ একটা বাক্যে একটা ভার্বই পাস্ট হয় এবং তার রিলেটেড পরবর্তী যে ভাবটা ব্যবহার করা হয় সেটা কিন্তু প্রেজেন্টেই থেকে যায় তাহলে ডিট যেহেতু হয়েছে পাস্টে তার পরবর্তী কামটা কামই থেকে যাবে অর্থাৎ প্রেজেন্ট থাকবে ওকে তাহলে নেক্সট দেখব সাত নম্বর সাত নম্বর কী রয়েছে কাম অফ অর্থাৎ কি বিলং টু অর্থাৎ আমরা কোথায় বিলং করে থাকি কোন ফ্যামিলিতে বা কোনো কোন বংশে বিলং করে থাকি সেই ধরনের সেন্সে এখানে ইউজ করা হয়ে থাকে কাম অফ বা জন্মগত ইত্যাদি তো হি কামস অফ এ ফ্যামিলি অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ সে স্বাধীনতার যে যোদ্ধা হয়ে থাকে সেই ফ্যামিলিতে বিলং করে নেক্সট রয়েছে আট নম্বর কাম ওভার দেখো ওভার সাধারণত আমরা ব্যবহার করি কি কোনো কিছু শেষ করা বা এই জাতীয় কিছু তো এখানেও সেইভাবেই ব্যবহার করা হয়েছে কাম ওভারটাকে ওভারকাম করা কোনো অসুবিধা বা কোনো প্রবলেমকে ওভারকাম করা সেই হিসেবে ব্যবহার করবো কাম ওভার ইউ ক্যান কাম ওভার ইউর প্রবলেমস বাই হার্ডওয়ার্ক অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম দ্বারা তুমি তোমার যে সমস্যাটা রয়েছে সেটাকে ওভারকাম করতে পারবে ইউ ক্যান কাম ওভার ইয়োর প্রবলেমস বাই হার্ডওয়ার্ক নেক্সট রয়েছে নাইন নম্বর রয়েছে কাম রাউন্ড কাম রাউন্ডের অর্থ কী দাঁড়ায় অ্যাগ্রি বা কখনো হয়ে থাকে রিকভার ফ্রম ইলনেস অ্যাগ্রি অর্থাৎ কি সম্মতি প্রকাশ করা বা কোনো অসুস্থতা থেকে আরোগ্য লাভ এখানে দেখো যেটা দেওয়া রয়েছে দ্য পেশেন্ট উইল কাম কাম রাউন্ড সোন অর্থাৎ খুব শীঘ্রই যে পেশেন্টটি রয়েছে সে আরোগ্য লাভ করবে দশ নম্বর দেখো রয়েছে কাম ডাউন খুবই সিম্পল এটা এবং এটাও কিন্তু মনে থেকে যাবে কাম ডাউন অর্থাৎ কি ডিক্রিজ করার নিচের দিকে আসা অর্থাৎ কি ডিক্রিজ করবে কাম ডাউন তো এখানে যেটা সেন্টেন্স রয়েছে দেখো দ্য প্রাইস অফ রাইস হ্যাড কাম ডাউন এটা কিন্তু পাস্ট পারফেক্টে রয়েছে পাস্ট পারফেক্ট ওকে সেই জন্য হয়ে হয়েছে কি হ্যাট কাম ওকে হ্যাট ডাউন অর্থাৎ এখানে কিন্তু ভারবে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে নেক্সট হয়েছে দেখো কাট অফ কাট অফ বোঝাই যাচ্ছে কি অফটা আমরা কেন ইউজ করি কোনো কিছু বন্ধ করার জন্য বা কোনো কিছু রিমুভ করার জন্য তো এখানেও সেই সেই জন্য হয়ে যাচ্ছে কি ডিসকন্টিনিউ অর্থাৎ কোনো কাস্ট যেটা সেটাকে ডিসকন্টিনিউ করা হয়েছে বা রিমুভ করে দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব সেন্টেন্সটা কীভাবে ব্যবহার করা হচ্ছে গ্যাস সাপ্লাইজ হ্যাভ নাও বিন কাট অফ অর্থাৎ যে গ্যাস সাপ্লাই করা হতো সেটাকে কাট অফ করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এই প্রত্যেকটা ফ্রেজাল ভাবগুলো নোট ডাউন করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে খুবই হেল্প হবে কারণ সমস্ত ফ্রেজাল ভাব এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটার দ্বারা যত ফ্রেজাল ভাব রয়েছে পরপর দেওয়া হচ্ছে এবং এইভাবে পরপর পড়লে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে পরীক্ষার জন্য এবং আরেকটা বিষয় তোমরা করতে পারো যে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আমরা টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি দেখার পরে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা যে পিডিএফের লিঙ্ক কিন্তু যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে নেক্সট রয়েছে দেখো বারো নম্বর কাট আউট কাট আউট আউট মানে কি কোনো অংশ থেকে বের করে নেওয়া খুব সিম্পলি তাহলে কাট আউট মানে কি হয়ে যাবে টু টেক এ পিস ফ্রম হোল অর্থাৎ সম্পূর্ণ একটা জিনিস থেকে কিছু অংশ কোনো একটা পিস তুলে নেওয়া এই জাতীয় হি কাট আউট আ পিস অফ এ কেক অ্যান্ড পুট ইট ইন মাই প্লেট সে কেক থেকে একটা ছোট পিস কেটে নিয়ে আমার প্লেটে রাখলো দেখে নেব নেক্সট তেরো নম্বর তেরো নম্বর রয়েছে দেখো ডু অ্যাভে উইথ এখানে দেখো দুটো প্রিপোজিশান ইউজ হয়েছে এবং এখানে রয়েছে কি ডু অ্যাভে উইথ অর্থাৎ ইরাডিকেট ইরাডিকেট অর্থাৎ কি নির্মূল করা এটার অর্থ কী দ্বারা নির্মূল করা ওকে নির্মূল করা উই শুড ডু অ্যা উইথ সোশ্যাল এভিলস সোশ্যাল এভিলসকে আমাদের সম্পূর্ণভাবে নির্মূল করা উচিত নেক্সট রয়েছে দেখো চোদ্দো নম্বর আউট অর্থাৎ কি কুয়েল অর্থাৎ কি ঝগড়া করা কুইয়েলের অর্থ কি দাঁড়াচ্ছে ঝগড়া করা ওকে অর্থাৎ দেখো ডু নট ফল আউট উইথ ইয়োর ফ্রেন্ডস অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে কখনোই ঝগড়া করবে না নেক্সট রয়েছে ফিফটিন নম্বর ফল ইন উইথ অর্থাৎ অ্যাগ্রি উইথ বা সম্মতি প্রকাশ করা আই কান্ট ফল ইন উইথ হিজ ভিউজ অর্থাৎ তার যে চিন্তাভাবনা বা তার দৃষ্টিভঙ্গি তার সাথে আমি সম্মতি প্রকাশ করতে পারছি না নেক্সট রয়েছে এবং আজকে শেষ তারপরে দেখে নেবো আমাদের প্র্যাকটিস সেট এবং কীভাবে প্রশ্ন এখান থেকে এসে থাকে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে কি রয়েছে নেক্সট গেট আপ গেট আপ আমরা দেখো কোন করে থাকি রাইস ফ্রম বেড অর্থাৎ ঘুম থেকে ওঠার সময় বা শুয়ে রয়েছে তাকে ওঠার সময় গেট আপ আমরা বলে থাকি তো এখানে দেখো সেন্টেন্স যেটা ইউজ হয়েছে ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তোমাকে খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত এবার দেখো অনেকে প্রশ্ন করেছ যে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় এসে থাকবে এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে এবং ডিরেকশন দেওয়া রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস অর ফিজাল ভার্ভস ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন ইচ কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদের কিছু ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে যে ব্ল্যাঙ্কসগুলোকে ভর্তে হবে দেখো এখানে যেহেতু কাম দেওয়া রয়েছে ভাব দেওয়া রয়েছে তাহলে অবশ্যই এখানে কী থাকবে একটা প্রিপোজিশান থাকবে অর্থাৎ প্রিপোজিশন বসিয়ে হয়তো ইন দা ব্ল্যাঙ্কস করতে বলা হবে আদারওয়াইস পুরোটাই ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে যেখানে সম্পূর্ণ ফ্রেজাল ভাবটাই বসাতে হবে এভাবে পরীক্ষায় কিন্তু এসে থাকে এবার আজকে যে বিষয়টা আমরা পড়লাম তার উপরে কয়েকটা প্রশ্ন আমরা করব তাতে কি হবে বিষয়টা কিন্তু আমাদের আরও বুঝতে সুবিধা হবে এবং বেশি দিন মনে থাকবে তাহলে প্রথমে যে দেখো যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হাউ হ্যাভ ইউ কাম ড্যাশ সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড তুমি এই ডায়মন্ডটা কীভাবে পেলে দেখো আজকে যে বিষয়টা আমরা শিখলাম সেখানে ছিল কি এখানে দেখো কাম রয়েছে তাহলে কাম প্রথমটা অপশান রয়েছে অফ প্রিপজিশন রয়েছে অফ তাহলে কি কাম অফ কাম অফ মানে কি জন্মগ্রহণ করা বা কোনো বংশে বিলং করা সেটা আমরা বললাম তাই তো তাহলে কাম অপ্ত হচ্ছে না তারপরে রয়েছে কি কাম বাই কাম বাই মানে আমি কী বলেছিলাম গেট গেট মানে কি পাওয়া ওকে তাহলে এটাই অবশ্যই হবে হাউ হ্যাভ ইউ কাম বাই সাচ এ প্রিসাস ডায়মন্ড তুমি কীভাবে এই ডায়মন্ডটি এত মূল্যবান ডায়মন্ডটি পেলে তাহলে অপশান সঠিক কোনটা হয়ে যাবে অপশান সঠিক হয়ে যাবে অপশান বি ওকে হয়ে যাবে কি কাম বাই ওকে দেখে নেব নেক্সট কোয়েশ্চেন নেক্সট দুই নম্বর রয়েছে নাও ইট ইজ ডিফিকাল্ট টু ক্যারি ড্যাশ দিস বিজনেস ইন দ্য টিথ অফ স্টিপ কম্পিটিশন অর্থাৎ এখন এতটাই দাঁত জোর করে যে কম্পিটিশান চলছে সেখানে টিকে থাকা খুবই ডিফিকাল্ট তাহলে টিকে থাকা বা কন্টিনিউ করা সেটাই বোঝাতে চেয়েছে এখানে ক্যারি অন মানে কন্টিনিউ করা এটা প্রত্যেকে জানো তোমরা তাহলে এখানে যেটা হবে সেটা হবে কি ক্যারি অন অর্থাৎ অন হয়ে যাবে আমাদের অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি অপশান বি নেক্সট আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে তোমাদের ক্যারি আউট প্রথমটা রয়েছে কি আউট তাহলে ক্যারি আউট ক্যারি আউট অর্থাৎ কি অবে বা মান্য করা ও বি ওয়াই এ ওকে অবে মানে কি মান্য করা তিন নম্বর প্রশ্ন দেখো রয়েছে কি দ্য রবার্টস ড্যাশ দ্য টেলিফোন লাইন অর্থাৎ টেলিফোন লাইনটাকে কি করেছে তারা কেটে দিয়েছে বা বিচ্ছিন্ন করে দিয়েছে তাহলে কি হবে এখানে প্রথমে দেখো রয়েছে এখানে যেমন দেখো কোনো কিন্তু এখানে প্রিপোজিশান বসাতে হবে না আমাদের টোটালি এখানে ফ্রিজাল ভাবটাকেই বসাতে হবে যেমন অপশানগুলো দেখো কি রয়েছে প্রথমে রয়েছে কাট অফ কাট অফ মানে বিচ্ছিন্ন করা তাহলে খুব সিম্পলি এখানে অ্যান্সার কোনটা হবে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার কাট অফ তাহলে এবার দুই নম্বরটাও একটু দেখে নিই আমরা কী রয়েছে অপশানে কাট আউট কাট আউট মানে আমি বলেছিলাম যে হোল একটা জায়গা থেকে কিছু একটা পোর্শান কেটে বের করে নেওয়া এবং লাস্ট রয়েছে কি কাট ডাউন কাট ডাউন অর্থাৎ কি ডিক্রিজ করা যেটা কি ছিল কোনো জিনিসের দাম কমে যাওয়া এই জাতীয় তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ নেক্সট চার নম্বর যেটা রয়েছে কি ড্যাশ ইওর ব্যাড হ্যাবিটস তোমার ব্যাড হ্যাবিটসগুলোকে কী করা উচিত অবশ্যই সেটাকে বন্ধ করতে হবে তাহলে দেখো কোনটা ক্যারি অন ক্যারি অন মানে কন্টিনিউ করা সেটা তো কখনোই পসিবল না তাহলে প্রথমে যেটা অপশন রয়েছে সেটা কিন্তু হচ্ছে না তারপর রয়েছে কি ক্যারি আউট ক্যারি আউট হচ্ছে না এবং লাস্ট যেটা তিন নম্বর রয়েছে কি ডু অ্যাভে উইথ অর্থাৎ কি ডু অ্যাভে উইথ মানে কি সেটাকে বন্ধ করা বা নির্মূল করা তাহলে ড্যাশ ইয়োর ব্যাড হ্যাবিটস ডু অ্যাবে উইথ ইউর ব্যাড হ্যাবিটস তাহলে অ্যান্সার সি হয়ে যাচ্ছে সঠিক কোয়েশন নম্বর ফাইভ এবং আজকে লাস্ট কোয়েশনটা রয়েছে মাই ফাদার অ্যাট ফার্স্ট রিফিউজড লেট মি এটা উইটা হবে না ওকে রিফিউজড লেট মি কন্টিনিউ স্টাডি বাট হি কেম ড্যাশ ইন দ্য এন্ড কিন্তু শেষে কি হলো সম্মতি দিলো অর্থাৎ প্রথমে তাকে কন্টিনিউ যে পড়াশোনা করবে সেটাতে সম্মতি না দিলেও শেষে এসে সম্মতি দিলো অর্থাৎ দেখো কেম রয়েছে এখানে কেমের সাথে কী হবে সম্মতি দিতে গেলে কেম ওভার কেম রাউন্ড কেম বাই দেখো কেম বাই মানে যেটা হয় সেটা হচ্ছে কি পেলো গেট যেটা বললাম তাহলে এটা হচ্ছে না এবং কেম ওভার এটাও হচ্ছে না তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার কেম রাউন্ড কেম রাউন্ড মানে দেখো আমি বলেছিলাম কি একটা হয় আরোগ্য লাভ করা আরেকটা হয় কি অ্যাগ্রি ওকে অ্যাগ্রি উইথ তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হবে কি অপশান বি তাহলে আজকের সেশন এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানো ভিডিওটি কেমন লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ফেজাল ভাবসের সাথে ততক্ষণের যেন বাই বাই টেক কেয়ার